হ্যালো, হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার? আবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিওতে আমি আরিফ ইনওয়ান, আপনারা দেখছেন গেম ডক। চলুন শুরু করা যায়। তো এর আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যেখানে আমি একটা 3 মিনিটের বা শর্ট একটা ভিডিওতে বলেছিলাম যে রকেট লিগ ফাইনালি রকেট লিগ ফ্রি হয়ে যাচ্ছে। আর এটা ফ্রি হবে কয়দিনের জন্য, কীভাবে ক্লেম করবেন না কি, সেটা নিয়ে আজকে ভিডিও। তো আজকের ভিডিওটা পুরো রকেট লিগ নিয়ে হবে। তো আপনারা, আমি এখন আছি ইপিক গেমসের যেই গেম লঞ্চারে আছি, সেটার মধ্যে আপনারা সাধারণত যারা যারা জানেন, আমি ভেবে নিলাম যে আপনারা ইপিক গেমস সম্পর্কে জানেন, আর যদি না জানেন ইপিক গেমস থেকে ডাউনলোড করে নিন। তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন, একটা আইডিতে লগ ইন করেন, বাকি সব হয়তো যদি কেউ না পারেন সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। এখন ভেবে নিলাম আপনারা ইপিক গেমস কী না কি সব কিছু আপনারা জানেন, আর আমার মতো আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন। তো এখন যদি আপনি একটু নিচে আসেন, পুরো ওই যে স্টোরের পুরোটাই কিন্তু এখন রকেট লিগ নিয়ে ভরা সব কিছু। আমরা আগে থেকে জানতাম যে এটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হলে কি হবে না হবে সবই আগে থেকে জানতাম। এখন যদি আমরা দেখি সামনে রকেট লিগের এটা আসবে, আর এটা কিন্তু মাত্র 30 দিনের জন্য পুরো ফ্রি। কীভাবে ফ্রি সেটা নিয়ে আজকের ভিডিও। ভিডিওর সাথে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাথে থাকবা। তো নিচে আসলে দেখবা নিউ রিলিজে এই রকেট লিগটা পেয়ে যাবে, এখানে ক্লিক করবা। ক্লিক করলে একটু সাদা হয়ে যাবে, সব কিছু সাদা কালো হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরো, আমার নেটটা ওকে এসে পড়েছে, ভাবছিলাম আজকে নেটের সমস্যা হবে, কোনো চিন্তা নাই। রকেট লিগ এসে পড়েছে, যে এখানে যে ব্লু একটা গেট বাটনে দেখতেছো, গেট বাটনে ক্লিক করবা। গেট বাটনে ক্লিক করার পর এরকম একটা আসবে যে লুকিং লোডিং ইউর অর্ডার, মানে আমার অর্ডারটা আসবে। সাধারণত অনেকগুলো ক্যাপচা দেয়, অনেকগুলো ক্যাপচা দিয়ে থাকে এপিক গেমস, এবার দিল না কেন আমি যাই না। এখন দেখুন পুরো রকেট লিগের পুরো গেমটা কিন্তু ফ্রি হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি মনে নাই যে রকেট লিগ গেমটা কত টাকার ছিল। সো আমি এখন একটা কাজ করি, রকেট লিগ আমি আমার যে মিস্টিক, মানে আমার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে মাইক্রোসফট এজ যেটা আর কি ভালো লাগে, তো আমি যে রকেট লিগ প্রাইস লিগে সার্চ দেই কত আসে দেখি। এটার দেখুন প্রাইসটা দেখুন, মানে $20 ছিল, $19.99, মানে $20 ছিল। সো আমি মানে অনেক খুশি এখন, আপনারাও আমার মতো হয়তো আপনারাও খুশি যে $20 একটি গেম ফ্রি হয়ে গেছে। আর গেমটি কিন্তু এখন বর্তমানে প্রচুর ফেমাস, প্রচুর, বিশেষ করে ইন্ডিয়াতে যখন এই পাবজিটা ব্যান হয়ে যায় তারপর কিন্তু যেই স্ট্রিমাররা ছিল মর্টাল স্কাউট, তারা সবাই কিন্তু এই গেমটা খেলতেছে, আর অনেক প্রচুর প্রচুর রকমের ভাইরাল। তো এখন এই গেমটা পুরো ফ্রি আর সবাই খেলতে পারছেন, মানে বেশি কিছু লাগবে না খেলার জন্য, মানে এটা মেবি 20 GB মতো একটা ফাইল সাইজ খালি হওয়া লাগে। তো আমরা চাই এখন এটা ক্লেম করি। সো এখানে নিচে আমি ওদের আরও ইমেল চাই, সো আমি এখানে ইমেলের টিক দিয়ে দিলাম, আপনারা দিলে দেবেন, না দিলে নাই, জাস্ট প্লেস অর্ডার ক্লিক করে দেবেন। প্লেস অর্ডার ক্লিক করার পর আপনার কনফার্ম হয়ে যাবে, আপনি এখন থেকে এপিক গেমসে এটা খেলতে পারবেন। সো রকেট লিগ আমাদের ক্লেম হয়ে গেছে, এই দেখুন কুপন অ্যাভেলেবেল, ইউ হ্যাভ জাস্ট রিসিভড এ কুপন। এখন আপনি এই ফ্রি এটা নেওয়ার পর আপনি কুপন পেয়ে গেছেন, আমি একটু দেখাই যদি ভিউ কুপনটা। আচ্ছা আমার মেবি কুপনটা দেখানো ঠিক হবে না, সরি, আমি কিন্তু কুপনটা দেখাইনি, কারণ কুপনের ভিতরে কীভাবে আসে নাকি আমি কিছু যাই না, আপনারা সাধারণত সবাই পেয়ে যাবেন কুপনটা। সো তারপর আমি দেখাইলাম না। তো আপনি এখন যদি লাইব্রেরিতে আসেন, লাইব্রেরিতে আসলে আপনি আপনার বাকি যে গেমগুলোর মধ্যে এই রকেট লিগও পেয়ে যাবেন। এই দেখুন আমার এখানে রকেট লিগ অ্যাড হয়ে গেছে আমার লাইব্রেরির মধ্যে। আমি কিন্তু এই যে স্টিক টু দ্য ম্যান খেলতেছি, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, দেখাইছিলাম। তো এখন আমরা এটাকে ইনস্টল দেবো, রকেট লিগটাকে ইনস্টল দেবো, খেলো অ্যাকসেপ্ট, ওকে অ্যাকসেপ্ট করতে বলতেছে, অ্যাকসেপ্ট করবো, ওকে ওকে। কোথাও আমি ফাইল লোকেশন আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দিলাম, আমার কোনো তফাৎ যায় আসে না, সো র্যান্ডমলি দিয়ে দিলাম। এখন আমার রকেট লিগ ইনস্টল হচ্ছে, আহা, আমি রকেট লিগ খেলবো এখন থেকে। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো বলবেন, যদি ভিডিওটা ইন্টারেস্টিং লাগে, এর জাস্ট এটা ইন্টারেস্টিং না, এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট টাইপ ছিল, তাও কেমন ছিল বলবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। টিল দেন টাটা, গুড বাই, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, বাই বাই গাইজ।